আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় একটি কাঁচা বাদাম গর্ভবতীর কি করতে পারে, অর্থাৎ গর্ভ অবস্থায় কাঁচা বাদামের প্রভাব। বাজারে গেলে হয়তো আপনি হরেক রকমের বাদাম পাবেন। এদের মধ্যে সহজলভ্য এবং সবচেয়ে জনপ্রিয় বাদামটি হলো চীনা বাদাম। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সহ আরও অনেক রকমের বাদাম রয়েছে যা তুলনামূলক কিছুটা বেশি দামে বিক্রি হয়। তবে আমরা অনেকেই আছি যারা চীনা বাদামকে কম দামে পাওয়া যায় বলে একে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু খাদ্যগুণে চীনা বাদাম কোনো অংশই কম নয়। মনে রাখবেন, সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করলে। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি কাঁচা বাদাম গর্ভবতীর কি করতে পারে, অর্থাৎ কাঁচা বাদাম গর্ভবতী নারী ও গর্ভস্থ শিশুর কি কি উপকারে আসে এবং এর কোনো ক্ষতিকারক দিক আছে কিনা সেসব বিষয় নিয়ে বিস্তারিত। চলুন প্রথমেই জেনে নেই এর উপকারী দিকগুলো। এক, গর্ভস্থ সন্তানের দাঁত ও হাড় গঠনে। কাঁচা বাদামে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। গর্ভের শিশুর স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় উপাদান। ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত মজবুত করতে মুখ্য ভূমিকা পালন করে। দুই, গর্ভের শিশুর মস্তিষ্ক গঠনে। ভিটামিন B9 এবং ফোলেট গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনে কার্যকরী ভূমিকা রাখে, যা কাঁচা বাদামে প্রচুর পরিমাণে বিদ্যমান। সুতরাং কাঁচা বাদাম আপনার শিশুর বুদ্ধিমত্তা ও জ্ঞান বিকাশে অনেক বেশি সাহায্য করতে পারে। তিন, গর্ভবতী নারীর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আপনি হয়তো একথা জানেন যে রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যালসিয়ামের ভূমিকা অনেক, আর কাঁচা বাদামে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। দেখা যায় অনেক গর্ভবতী মায়েরা গর্ভধারণের পর উচ্চ রক্তচাপে ভোগেন। কখনো কখনো এটি প্রিয়াক্লামশিয়া রোগে পরিণত হয়, যা মা ও সন্তানের জন্য খুবই বিপজ্জনক, এমনকি এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। চার, দুধের বিকল্প। অনেক গর্ভবতী নারী রয়েছে যারা গর্ভধারণের পর গরুর দুধ খেতে পারেন না। গরুর দুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েন, ফলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায়। এর কোনো বিকল্প হিসাবে এই সময়ে খেতে পারেন বাদাম দুধ। তবে বাদাম দুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পাঁচ, শিশুর মাংসপেশি গঠনে। বাদাম হলো প্রোটিনের হাউস, একথা সকলেরই জানা। আপনি যদি গর্ভ অবস্থায় নিয়মিত বাদাম খান, তাহলে আপনার গর্ভের শিশুর মাংসপেশি গঠনে এটি খুব সাহায্য করবে এবং এতে শিশুর ওজন বাড়বে তাড়াতাড়ি। ছয়, গর্ভবতী নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা গর্ভবতী নারীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড গর্ভবতী মায়ের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। প্রিয় আপুরা, এখন জানবো এত গুণ থাকা সত্ত্বেও বাদাম বা কাঁচা বাদাম আপনার গর্ভকালীন সময়ে নিরাপদ কিনা, অর্থাৎ এর কোনো ক্ষতিকারক দিক আছে কিনা। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি গর্ভ অবস্থায় আলাদা, তাই কাঁচা বাদামে এত পুষ্টি গুণ থাকলেও আপনার শরীরের জন্য কাঁচা বাদাম উপযুক্ত কিনা তা আপনি আপনার ডাক্তারের সাথে আলাপ করে নেবেন। সাধারণত কাঁচা বাদাম খেলে কোনো ধরনের সমস্যা হয় না। যদি কাঁচা বাদামে আপনার হজমে সমস্যা হয়, তাহলে আপনি বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে খেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।